রাজ্যে যুবশ্রী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়েছে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু প্রত্যেক মাসে বেকার যুবক যুবতীরা যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন কিন্তু 1,500 টাকা করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনারা পাবেন। তো এই যুবশ্রী প্রকল্পে আবেদন আপনারা কিভাবে করবেন, এটাতে আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। যুবশ্রী প্রকল্প সাধারণ মানুষের প্রত্যহ জীবনযাপনের সুবিধার জন্য ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক প্রকল্প স্কিমের চালু হয়েছে। সেক্ষেত্রে যদি রাজ্যের ক্ষেত্রে বলা হয়ে থাকে, সমগ্র রাজ্য জুড়েই যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষাণ কল্যাণ, বার্ধক্য ভাতা সহ আরও কত কি বলা হয়তো শেষ করা যাবে না, এর মধ্যে বেশ কিছু প্রকল্প রাজ্যে ছড়িয়ে দেশব্যাপী খ্যাতি কুড়িয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির রাজ্যের সকল বেকার তরুণ তরুণীদের উদ্দেশ্যে যুবশ্রী প্রকল্পের আয়ত্তাধীন প্রত্যেক সুবিধাভোগী প্রতি মাস 1,500 টাকা করে পাবে, আর এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। ইতিমধ্যেই রাজ্যের অনেক তরুণ তরুণী এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। তবে আজকে আমরা যুবশ্রী প্রকল্প নিয়ে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত প্রতিবেদনে পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যুবশ্রী প্রকল্প বিগত 2013 সাল থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে যুব উৎসাহ প্রকল্পের প্রচলন করা হয়। পরে তা নাম পরিবর্তন করে যুবশ্রী প্রকল্প রাখা হয়। রাজ্য জুড়ে কর্মহীন ও বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই প্রকল্পের সূচনা করেন। পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্প সুবিধা প্রতি মাসে ভাতা আর্থিক অনুদান, যোগ্যতা 18 বছরের উপরে হতে হবে, যুবক যুবতীদের ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে হতে হবে এবং এখানে আপনাদের মিনিমাম 8 পাস যোগ্যতা থাকতে হবে। আবেদন প্রক্রিয়া অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম পূরণ করতে হবে, পরে অফলাইনে জমা ও ভেরিফিকেশন করতে হবে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে। যুবশ্রী প্রকল্পের আবেদনকারীর যোগ্যতা রাজ্য জুড়ে সকল বেকার কর্মহীন যুবক যুবতীরাই এই সুযোগ পাবেন। 1 নম্বর, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 18 বছরের উপরে হতে হবে, 45 বছরের নিচে হতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত রাখতে হবে। আবেদনকারীর সঠিক যাবতীয় পরিচয়পত্র রাখতে হবে। কি কি সুবিধা পাবেন, এখানে আবেদনকারী যুবক যুবতীরা প্রত্যেক মাসে 1,500 টাকা করে মাসিক আর্থিক অনুদান পাবেন, সরাসরি ব্যাংকে ট্রান্সফার দেওয়া হয়। তবে প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে কিন্তু সেলফ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে, পাশাপাশি এই টাকা কোন খাতে ব্যয় করছেন তার হিসেব দেখাতে হবে, অর্থাৎ আপনাদের 6 মাস পরপর কিন্তু এটা রিনিউয়াল করতে হয়, এটা আপনারা সবাই জানেন। আবেদন পদ্ধতি যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে, সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদনপত্র সম্পূর্ণ করুন। সফলভাবে রেজিস্ট্রেশনের পর আপনার ফোনে একটি রেজিস্ট্রেশন নম্বর আসবে, যা ভবিষ্যতের জন্য রেখে দিন। প্রিন্ট আউট করে আবেদনপত্র নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে পরবর্তী 60 দিনের মধ্যে জমা করুন। এমপ্লয়মেন্ট অফিস থেকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে আপনার মোবাইলের SMS-এ এবং তা দিয়ে অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে পারবেন। এরপর অ্যানেক্সার 1 এবং 2 দুটো ফর্ম আপনাদের ফাইনাল সাবমিট করার পর ফাইনাল সাবমিট করতে হবে এবং সেই ফর্মগুলো নিয়ে আপনাদের আবার SDO অফিসে গিয়ে জমা করতে হবে। এটা তখনই সম্ভব যখন আপনাদের টাকা পাওয়ার জন্য মেসেজ মোবাইলে আসবে SDO অফিস থেকে, তখনই এগুলো করতে হবে, অ্যানেক্সার 1 এবং 2 ফর্ম ফিল আপ, তার আগে নয়। আবেদনের পোর্টাল এবং হেল্পলাইন যুবশ্রী প্রকল্পের আবেদন করবার যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। এখানে ফোন নাম্বার আছে, কোনো রকম প্রবলেম হলে ফর্ম আপনারা ফোন করতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এর উপরে আমরা আগে ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। যারা এখনও যুবশ্রী প্রকল্পে আবেদন করেননি, আবেদন করে নিন, আর কোনো রকম সমস্যা থাকলে আপনারা হেল্পলাইন নাম্বারে কল করে সরাসরি যোগাযোগ করতে পারেন। এরকম হেল্পফুল প্রকল্পের আপডেট এবং স্কলারশিপের খবর পেতে, পড়াশোনার খুঁটিনাটি তথ্য জানতে আমাদের সাথে যুক্ত থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।